তুমি এই ঘরে, আমি আজ এই হানেই শুনো। এই ঘরে কেন শুইবা তুমি? এই ঘরে ছোট খাট, তুমি তো বড় খাটে শোনের অভ্যেস আমার কোনোদিনই আসিল না মা। তবুও শুধু আইলে কোন হানে শোয়? শুধু আইলে এই হানে শোয়, কিন্তু তুমি পারবে না। আচ্ছা ঠিক আছে, তাই তুমি শুইয়া পড়ো, আমি আজ রাত্রির কান উঠোনেই কাটামু। তো আসা মুশকিলে পড়ে গেল। হেইডাই তো কইতাছি মা, তুমি আমারে কইয়া দাও মুশকিলটা কি, আমারে লইয়া তোমার কিসের মুশকিল? আমি মানতাছি, আমি মানতাছি, আমি সদুর মতন তোমার বাধ্য মাইয়া না, ভালো মাইয়া না, কিন্তু আমি কি এতই খারাপ মা যে এক রাত্রির জন্য তোমার ঘরে আমারে ঠাই দেওয়ান যায় না? আমি মানতাছি, আমি তোমার কথা না মাইনা বিয়া করছি, তোমার অবাধ্য হয়েছি, কিন্তু তোমার কাছে এই অবাধ্যতাটুকুই কি তোমার বিনি? আর কিছু না, এর আর কোন অস্তিত্ব নাই তোমার কাছে, আমি তোমার নারী সেরা পড়ার না। আমি বুঝছি শুধুই তোমার কাছে সব, আমি তো কেউ না। হিংসুটি হয়েছ তো ভারি, এই গুণখান তো আগে আসিল না, কারণ আমার মা আমারে আগে অগলের দিকটা বেশি ভালোবাসত, বকত বেশি কিন্তু ভালোবাসত, তার বকেও না ভালোবাসে না। তোর মায়ে তোরে অন্য সব থেকে বেশি ভালোবাসে। মিশা কথা কয়ো না মা, একেবারে মিশা কথা কয়ো না। তুমি যদি আমারে ভালোবাসতা, এই দেড় বৎসরে তুমি আমার এক কান পত্রেরও জবাব দিতা না, একবারও মাইয়ারে দেখতে আইতা না। এই দেড় বৎসরে আমার ভালোবাসার মাইয়া হতো, তার মায়েরে একবারও দেখতে আইল না। বরের লইয়া এমন মশগুল হইয়া গেল যে মায়েরে ভুলাই গেল। নিজের দুষ্কান ওহন আমার উপর চাপাইতাছো, কেমনে আসু, কোন সাহসে আসু? এক কান থাপ্পড় মাইরা তো আমারে তাড়াইয়া দিছিলে তুমি। সেই থাপ্পড়ের কথা তুই ভুলে গেল আমি যে আমি যাওয়ানো ভুলতে পারি নাই বিনি। এমন পাশান কি কইরা হইলে মা তুমি? আমি কত কষ্ট পাইছি এইটা তুমি জানো? আমি তোমারে স্বপ্নে দেখছি, মন খারাপ করছে আমার, কানছি, আর তুমি, তোমার তো বিনির লাগে একবারও মন কান্দে না। কান্দে রে, আমারও মন কান্দে, কিন্তু সত্য কথা কোন লজ্জা হয় খুব, কোন মুখে তবে সামনে গিয়ে খাড়াইতাম ক, জামাইরে কত অপমান করছি, ওরে না বুঝা না যাই না, কত খারাপ কথা কইছি। ও নিজের লজ্জার লাগে তুমি তোমার মাইয়ারে বেবাক বিসর্জন দিল। কইতেছি তো ঘাট হইছে, দেখতেছি আমার মাইয়াটারে জামাই কেমন রাখছে। দেখলা মাইয়াটারে আমার সে সুখী রাখছে। মাইয়া আমার, মাই আমার অহন আরো সুন্দর হয়েছে। তো তোমার মাইয়া এমনিতেই সুন্দর। হ্যাঁ রে বিনি, তোর কি আমার কিছু কওনের আছে, কোন সুখবর? আমার দোষী দামাল মাইয়া তাইলে অহন নিজেই
লাগতেছে বাবা? বসুন, ঠিক আছে, আমার একটু দেখতে দাও। বাবা মাথা খান একটু সোজা রাখো না, আমার একটু দেখতে দাও না বাবা। দিদি কি দেখলা? বাবা তুমি এতদিন ধরে ভুগতাছো আর ওই নস্য লইয়া যাইতাছো? নস্য তো মাত্র এক হপ্তাহ হইল নিছি। হ্যাঁ, ক্ষতিকরণের লাইগা তো হেইডাই যথেষ্ট। কি নস্য লইয়া ক্ষতি হয়েছে নাই? বিনিমা আমি দেখতে পাবো তো, গত এক মাস ধইরা স্কুলে পড়াইতে সমস্যা হয়, অর্ধেক দিন যাইতে পারি না, এমন করে চললে তো চলবো না। কিছু হইব না বাবা, হগলটা ঠিক হইয়া যাইব, তুমি আবার স্কুলে যাইতে পারবা, অত ভয় কইরো না। তা হইছেটা কি? যা বুঝতাছি ল্যাক্রিমাল গ্ল্যান্ড খানা ফুইলা গেছে, কিছু ইনফেকশন হয়েছে বোধহয়। কি ফুইলা গেছে কইলি? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এইটা একখান গ্রন্থি। গ্রন্থি? হ্যাঁ। আচ্ছা এই যে চক্ষু দেখতাছ, হ্যার উপর দিকে থায় ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা গ্রন্থি। এই যে আমাদের চক্ষে জল আসে, এইটা ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থিকাই আসে। শুধু তুমি কাইন্ডলে না, হগল সময় এই চক্ষে জল তৈয়ার হয়। এই যে তুমি পলক ফেলাইলা, অহনি এই জল চক্ষুতে সরাইয়া গেল। কি মাই, সারাদিন ধরে আমরা হগলে কাঁদতাছি, এই সব তাদের ডাক্তারিতে শেখায় নাকি? হ্যাঁ, আরো অনেক কিছু শেখায়। একজন মানুষে সারাদিনে 10 আউন্স চক্ষের জল তৈয়ার হয় আর সারা বৎসরে 30 গ্যালন। অবশ্য তোমার কথা আলাদা, এইটা আমাকে ডাক্তারিতে শেখায় না। কেন আলাদা? কেন তোমার তো হগল কিছুই ডবল ডবল মা, 10 আউন্সের জায়গায় 20 আউন্স, 30 গ্যালনের জায়গায় 60 গ্যালন চক্ষের জল তৈয়ার হয় বুঝি। কি হয়েছে কি বিলি, জামাইয়ের সামনে মায়েরে লইয়ে মস্করা করস? কিন্তু দিদি পড়াশোর বই তো যে বললো বাবার চোখে নাকি কি সব ঢুকেছে। হ, আর হেল লাইক গাই উনি বাবারে সারাদিন হাসাইয়া মারতাছেন, এতে অনেক ক্ষতি হয়েছে। বাবার চক্ষের নার্ভ গুলান এক্কেরে টান টান হইয়া আছে। কাদম্বিনী, আমি কি অন্নদাবাবুরে তার কইরা ডাকুন? ডাকতে পারলে তো ভালোই হইতো, কিন্তু তার পাইয়া উনি আইতে আইতে তো 4-5 দিন হইয়া যাইব। আমার এই কিছু একখান করতে হইব। নরেন, এইখানে ফার্মাসি আছে না? হ্যাঁ, বড় ফার্মাসি আছে। আর মেডিকেল ইনস্ট্রুমেন্টের দোকান? সে তো নেই। আচ্ছা ডিসপেন্সারি আছে তো, সেইখানে কম্পাউন্ডারও আছে, উনি কি ইনজেকশন দিতে পারেন? বাবাকে কি ইনজেকশন দিতে হবে নাকি দিদি? কেন, তোর কি ভয় করতেছে? কি চলতেছে এখানে? আরে বদ্যিমশাই এসেছেন, ভালোই হয়েছে। কি চিকিৎসা করেছেন বাবার? সুমানে বলে গেলেন বাবার চোখে কি পড়েছে? বাবার চোখে তো কিছু পড়েনি, বাবা তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফুলে গেছে। কেডাই কইলো, কেডাই কইলো বসপস্কার।
আপনার এই কলকাতার ফিরিঙ্গি কলেজের ডাক্তারি পড়া মাইয়া। শশী বালু কুইরা একটুকু জুল নোংরা যেন না থায়। অ মনি তোর হইল? ও হইয়া আইছে। কইতাছিলাম কি, তুমি তো সকাল দিয়া কিছু খাও নাই। চুপ কর দেহি, কত বড় দায়িত্ব আমার কাঁধে পড়ছে। দ্বারকার বড় বউয়ের বিয়ার পর এই প্রথম দায়িত্ব নিজের হাতে লইছি। ও কাউন্ট ডাউন পরে হইব।